বাইরে বেরোলে ঠান্ডা ঠান্ডা কোমল পানীয় প্রচুর খাওয়া হয়, তবে কোমল পানীয় খেয়ে হয়তো সামান্য সময়ের জন্য স্বস্তি পাচ্ছেন, তবে ডেকে আনছেন ভয়াবহ শারীরিক ক্ষতি। অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করলে শরীরের অনেক ক্ষতি হয়। কোমল পানীয় ছোট বড় সবার জন্যই ক্ষতিকর, শিশুদের এই ঠান্ডা পানীয় থেকে দূরে রাখাই ভালো। চলুন তাহলে আজকে আমরা আলোচনা করব কোমল পানীয় খাওয়ার কি কি অপকারিতা বা ক্ষতিকর দিক রয়েছে। কোমল পানীয় হৃদরোগ ও ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। কোমল পানীয় নারীদের গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত চা বা কফির মতোই কোমল পানীয় গর্ভধারণ ক্ষমতা কমিয়ে দেয়। কোমল পানীয়তে থাকা কার্বন মনোক্সাইড শরীরের বিভিন্ন কোষগুলিতে প্রবেশ করে, ফলে অনেকটাই গর্ভধারণের ক্ষমতা কমিয়ে দেয়। কোমল পানীয় সুস্বাদু করে তোলার জন্য এক ধরনের মিষ্টি জাতীয় পদার্থ ব্যবহার করা হয়, যা মানুষের শরীরে থাকা স্বাভাবিক প্রজননের গুণগুলিকেও নষ্ট করে দিতে পারে। ওজন বৃদ্ধি বা মোটা হওয়ার মানে শুধু দেখতে খারাপ বা শারীরিক অস্বস্তিকর ব্যাপারটাই নয়, এটি নানাবিধ শারীরিক সমস্যাও তৈরি করে। মোটা হওয়ার সঙ্গে কোমল পানীয় বা সফট ড্রিঙ্কসের সরাসরি যোগসূত্র রয়েছে। কোমল পানীয়তে প্রচুর পরিমাণ চিনি থাকে, ফলে প্রতিদিন কোমল পানীয় গ্রহণের ফলে একজন ব্যক্তির ডায়াবেটিস হওয়া নিশ্চিত হয়ে পড়ে। কোমল পানীয় দেহে অক্সিজেনের পরিমাণ কমিয়ে ক্যান্সার ঝুঁকি বাড়ায়। ক্যারামেলের রং আনার জন্য কোমল পানীয়তে পলি ইথিলিন গ্লারাইকোল নামে যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় তা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। কোমল পানীয়তে যে পরিমাণ স্যাকারিন ব্যবহার করা হয় তা ইউরানি ব্লাডার ক্যান্সার অর্থাৎ মূত্রাশয়ের ক্যান্সার সৃষ্টি করতে পারে। কোমল পানীয়ে ইথিলিন গ্লারাইকোল নামে যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় এটি প্রায় আর্সেনিকের মতোই বিষ, কিডনির উপরের ক্ষতিকর প্রভাব বেশি। কোমল পানীয়ের তাৎক্ষণিক বিপদ হচ্ছে গলা বা শ্বাসতন্ত্রের ক্ষতি। আমাদের নাক, গলায় তথা শ্বাসতন্ত্রের শুরুর দিকের অংশে থাকে অসংখ্য সিলিয়া। শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা প্রতিনিয়ত যে ধূলিকণা, ব্যাকটেরিয়া ও ভাইরাস গ্রহণ করি, এই সিলিয়াগুলো এগুলোকে শরীরের ভেতরে ঢুকতে বাধা দেয়। কোমল পানীয় পান করলে এসব সিলিয়া নিষ্ক্রিয় হয়ে পড়ে। শুরু হয় টনসিলাইটিস, ফ্যারিংজাইটিস, ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার মতো শ্বাসজনিত রোগ। এছাড়াও হৃদরোগ, দাঁতের ক্ষয়, হাড়ের ক্যালসিয়াম ক্ষয়, আসক্তি তৈরি, বদহজম, অকাল বার্ধক্য, তাছাড়াও অত্যাধিক ক্যাফেইনের কারণে অ্যাড্রিনাল রোগ ইত্যাদি হয়ে থাকে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।